আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি মজাদার আরও একটি রেসিপি ইলিশ মাছ দিয়ে টমেটোর ঝোল তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক এখানে আমি ল্যাজ সহকারে দশ পিস ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি মাঝারি সাইজের পাঁচ ছয়টা টমেটো চার ফালি করে কেটে নিয়েছি এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি এবার পেঁয়াজ কুচিগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা আমার হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটাকেও আমি এক মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব এবার দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি যেন পুড়ে না যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব মশলা আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার ঢেলে দিলাম ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এই ইলিশ মাছগুলো আমি তিন থেকে চার মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব যেন মশলাটা ইলিশ মাছের ভিতরে যায় আর এই অবস্থাতে নাড়াচাড়া করতে হবে খুব সাবধানে যেন ভেঙে না যায় এখন আমি কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি আমি ঠিক চার মিনিট পর মাছ আমার খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে ভিভার্স এবার আমি একটা চামিজের সাহায্যে মাছগুলো একে একে তুলে নেব আর নয় আমার মাছগুলো সব ভেঙে যাবে যেহেতু ইলিশ মাছ এমনিতেই নরম তাই পুরো রান্নাটা যদি আমি এভাবে করি মাছ আমার একটাও আস্ত থাকবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব টমেটোগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়েছি আর এই অবস্থায় আপনাদের যতটুকু ঝোলের প্রয়োজন ঠিক ততটুকু আপনারা পানি দিয়ে দিবেন আমি এখানে অনেক বেশি ঝোল রাখবো না তাই পরিমাণে পানিটা কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক চলে এসেছে এবার আমি ঢাকনাটাকে খুলে নিলাম আর আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম ভিওয়ার্স এ পর্যায়ে আপনারা লবণটা একটু চেক করে নেবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তুলে রাখা মাছগুলো মাছগুলো আমার দেয়া হয়ে গেলে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আট থেকে দশ মিনিট আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করব এবার ঢাকনা দিয়ে কড়াইটাকে আমি ঢেকে দিচ্ছি ফিরে আসছি আমি ঠিক আট মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আলতো করে আমি চারপাশ ঘুরিয়ে নাড়াচাড়া করে দিলাম আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ভিওয়ার্স আমার এই ইলিশ টমেটোর ঝোলের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান এখন শুধু গরম গরম পরিবেশন আর খাওয়ার পালা এরকম সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ